আজির কারাংশে সপ্তম শ্রেণীর ভাই মানুষ স্বাগত। আমি গত কারাংশে মেঘ বিষয়ে আলোচনা করলে এবং বর্ষণ বিষয়ে মধ্যে আলোচনা করলে, বর্ষণ কোন বর্ষণ এক প্রাকৃতিক প্রক্রিয়া। বর্ষণর কতগুলি উদাহরণ যা বৃষ্টিপাত, তুষারপাত, কর্কপাত, এগুলি কম হুয়ে না পৃথিবী পৃষ্ঠরে জল আকারে পড়িবার আমি দেখি থাকি। বৃষ্টিপাত, তুষারপাত, কর্কপাত এসব অলগা আলগা, কিন্তু এগুলি বহু পরিভাগে আমি পড়িবার দেখি থাকি। তেমন এই বর্ষণর বিভিন্ন প্রকার উদাহরণ যে রয়েছে সেগুলি ভিতরে আজ গোটি যা কম করছো বৃষ্টিপাত, সে বৃষ্টিপাত বিষয়ে আলোচনা করব। আজির প্রসঙ্গ বৃষ্টিপাত। বৃষ্টিপাত কাক কুহায়? মেঘরে থিবা জলকণা গুলিক ঘনীভূত হয়ে জল আকারে ভূপৃষ্ঠরে পড়িবাকু বৃষ্টিপাত কুহায়। কোন স্থানের কেতে বৃষ্টিপাত হইথায় তাহা জানিবা পাই বৃষ্টি মাপক যন্ত্র যাহাকু রেন গজ আমি কইতো। এই বৃষ্টিপাত কেতে প্রকার আমি মধ্যে জানিবা তিন প্রকার বৃষ্টিপাত আমি দেখতে বিভিন্ন স্থান বিশেষে এই বৃষ্টিপাত গুড়ি হেউবার আমি দেখতে। এই বৃষ্টিপাত গুড়ি ভিতরে প্রথমে আমার রহলা পরিচালনা বৃষ্টিপাত। এই পরিচালনা বৃষ্টিপাত এক চিত্র আমি এই স্থানের দেখুছে। পরিচালনা বৃষ্টিপাত কিপর সংগঠিত হয়ে আমি জাঁবা। বিভিন্ন সাগর মহাসাগর অর্থাৎ জলভাগর জলরাশি গুলি সূর্য রশ্মি দ্বারা উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে বায়ুমণ্ডলক চালি আসে। বায়ুমণ্ডলর তাহা বায়ুমণ্ডলর উপর চাপ কম হেতু এই উত্তপ্ত বায়ুগুলি বায়ুমণ্ডলে ঘুরি বুলে ঘুরে বুলি মেঘ আকারে সে বায়ুমণ্ডলে ঘুরি বুলু থাকে এবং এহা যেতেবেলে কোনসি স্থানরে আমার ঠান্ডা জলবায়ু সংস্পর্শে আসে তাহা ঘনীভূত হয়ে জলবিন্দু আকারে ভূপৃষ্ঠরে পড়ি থাকে। এহা ভূপৃষ্ঠর বিভিন্ন জলভাগ বায়ুমণ্ডল চালি যাই পুরো বায়ুমণ্ডল জলবিন্দু আকারে বা বৃষ্টিপাত আকারে ভূপৃষ্ঠরে পুরো ফেরি আসবা আমি দেখি থাকি। তেমন এই প্রকার বৃষ্টিপাত পরিচালনা বৃষ্টিপাত কুহযায়। পরিচালনা বৃষ্টিপাত গুড়ি সাধারণভাবে এগুলি নিরক্ষ অঞ্চল আমি দেখি থাকি বেশি হয়ে থাকে। প্রতিদিন অপরাহ্নে নিরক্ষ অঞ্চল মানকরে অর্থাৎ পৃথিবীর আমার জিরো ডিগ্রি পাঁচ ডিগ্রি উভয় সমাক্ষরেখা মধ্যবর্তী অঞ্চল
আমাজন অববাহিকা, কঙ্গো নদীর অববাহিকা, এই অঞ্চলগুলিক যেউ রয়েছে পৃথিবীর এগুলিক বিষুবরেখা নিকটবর্তী অঞ্চল, এই স্থানমানঙ্কর আমি দেখু প্রতিদিন অপরাহ্নরে ঘড়ঘড়ি সহিত বৃষ্টিপাত হয়ে আমি ক্রান্তিমণ্ডল অঞ্চল মানুষ মধ্যে অপরাহ্নরে বহু সময় বৃষ্টিপাত হওয়ার দেখা যাই। তবে এই প্রকার বৃষ্টিপাত আমি কইথাও পরিচালনা বৃষ্টিপাত। পরিচালনা বৃষ্টিপাত সুন্দর ভাবে চিত্র করা চিত্র সাহায্যে তাহা বুঝবা সমস্তে চেষ্টা করা ঠিক আছে। আজকের এই ছোট প্রসঙ্গ এটি রাখা, সমস্ত ধন্যবাদ।